আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এক্সাম প্রিপারেশন 2022 সালের ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হচ্ছে। আজকে ডে ফোর, এর আগের ডে ওয়ান থেকে ডে থ্রি পর্যন্ত যারা মিস করেছো তারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে। তোমাদের 50 দিনের একটা কমপ্লিট কোর্সের যে দিনগুলো শুরু হয়েছে তার ডে ফোরে আলোচনা করা হবে সিভি রাইটিং নিয়ে। অর্থাৎ যে কোনো একটা সিভি লিখলেই তুমি যে কোনো ধরনের সিভি লিখতে পারবে, সেই ফরম্যাটটা এটা অত্যন্ত সহজ। আশা করি তোমরা ভিডিওটি দেখলে যে কোনো ধরনের সিভি তুমি লিখতে পারবে। তাহলে আজ কথা না বাড়িয়ে চলো আমরা সিভি রাইটিংটা কীভাবে করতে হয় সেটা দেখে আসি। আর তোমরা যারা রুটিনটা নামাওনি, কোন দিন কোন বিষয়গুলো আলোচনা করা হবে, তারা অবশ্যই রুটিনের ভিডিওটি থেকে রুটিনটা ডাউনলোড করে নেবে। তাহলে চলো আমরা দেখে নিই আজকে সিভি রাইটিংটা কেমন। সিভি হচ্ছে মূলত জব অ্যাপ্লিকেশন বা চাকরির জন্য আবেদন। তো চাকরির জন্য আবেদনের এর দুইটা পার্ট থাকে। একটা পার্টে প্রথমে অ্যাপ্লিকেশন পার্ট, যেখানে তোমাকে আগে একটা আবেদন লিখতে হবে, এবং দ্বিতীয় পার্টে তোমার জীবন বৃত্তান্ত দিতে হবে। তাহলে এখানে ব্র্যাকেটে যে কথাগুলো দেওয়া আছে, ব্র্যাকেটের এই কথাগুলো তোমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশনে আমরা জানি ডেট দিয়ে শুরু করতে হয়, ডেট অফ অ্যাপ্লিকেশন। তাহলে এই জায়গাটায় তোমরা যে তারিখে অ্যাপ্লিকেশনটা লিখছো বা সিভিটি লিখছো সেই তারিখটা দিবে। আর তারিখটা সরাসরি না দিয়ে তোমরা এমন লিখতে পারো, মনে করো আজকে হচ্ছে 28 তারিখ, তাহলে 28 ফেব্রুয়ারি 2022। তাহলে এইভাবে, অর্থাৎ প্রথমে তারিখ, তারপরে মাসের নাম, এরপরে বছরটা সংখ্যায়, এভাবে তোমরা তারিখটা লিখবে। এবার দেখো এর পরের অংশে হেড অফ দ্য অর্গানাইজেশন, এখানে তোমরা কী লিখবে। হেড অফ দ্য অর্গানাইজেশন এই জায়গাটায় যেটা লিখতে হবে, যে তুমি সিভিটা কার কাছে লিখছো, অর্থাৎ কোন জায়গায় আবেদন করছো। আবেদনটা সচরাচর দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কোনো কোম্পানি ভিত্তিক, আর একটা হচ্ছে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন ভিত্তিক, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক। আবেদনটি যদি কোনো কোম্পানিতে করে থাকো তাহলে তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে দ্য ম্যানেজার অথবা দ্য অ্যাডভাইজার, মানে যে তোমাকে এই বিজ্ঞপ্তিটা দিয়েছে তার কাছে। আর যদি এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই লিখবে দ্য হেডমাস্টার। এরপরে নেম অব দ্য অর্গানাইজেশন, তোমরা অ্যাপ্লিকেশন লেখার এই সিস্টেমগুলো সবাই জানো, এখানে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে অথবা যে প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশনটি লিখছো সেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠানের নাম লিখবে। এরপরে অ্যাড্রেস অব দ্য অর্গানাইজেশন, অর্থাৎ ওই সংস্থার বা ওই সংস্থানের বা ওই প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস বা ঠিকানাটি এখানে লিখে দিবে। এরপরে সাবজেক্ট ফর দ্য পজিশন অফ, দেখো এই যে নেম অব দ্য পোস্ট, এই জায়গাটাই তোমরা যেটা লিখবে যে পোস্টের জন্য তুমি আবেদন করছো। এই বিষয়গুলো কীভাবে লিখতে হবে সেটা আগামীকালকের ভিডিওতে বেশ কয়েকটা প্রশ্ন দিয়ে সলভ করে দেখাবো। আজকে সিস্টেমটা একটু সুন্দর করে বুঝে নাও। তাহলে তুমি যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা লিখতে পারছো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পজিশন অফ তুমি লিখতে পারো। মনে করো তুমি ইংলিশ টিচারের জন্য, তাহলে অ্যান ইংলিশ টিচার, অথবা কম্পিউটার অপারেটার হলে অ্যান কম্পিউটার অপারেটার, যে পদের জন্য তুমি আবেদন করছো। এরপরে দেখো ডেয়ার স্যার, প্রিয় স্যার, ইন রেসপন্স, ইন রেসপন্স মানে হচ্ছে উত্তরে, কিসের উত্তরে, টু ইয়োর অ্যাডভার্টিসমেন্ট, অর্থাৎ আপনি যে বিজ্ঞপ্তি দিয়েছেন সেই বিজ্ঞপ্তির উত্তরে, পাবলিশড, যেটা প্রকাশিত হয়েছিল, ইন দ্য ড্যাশ, এই যে নেম অব দ্য নিউজ পেপার, এই জায়গাটায় তোমরা এভাবে না রেখে এখানে নিউজ পেপারের নাম, মনে করো ইন দ্য প্রথম আলো, ইন দ্য ডেইলি স্টার, ইন দ্য ডেইলি সান, যে কোনো ধরনের একটা পত্রিকার নাম এখানে, এই নেম অব দ্য নিউজ পেপার যে পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটা যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে সেটাই উল্লেখ করতে হবে, না থাকলে তোমার ইচ্ছা মতো তুমি উল্লেখ করতে পারো। অন দিয়ে ডেট অফ পাবলিকেশন, ডেট অফ পাবলিকেশন মানে কি, কোন তারিখে এটা প্রকাশিত হয়েছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবে। যে এখানে তুমি যে তারিখটা ব্যবহার করবে ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন যে তারিখটাতে লিখছো, মনে করো তুমি অ্যাপ্লিকেশন আজকে লিখছো 28 তারিখে, তাহলে তুমি এই জায়গাটার ডেটটা মিনিমাম তার থেকে 5 থেকে 10 দিন আগের একটা ডেট ইউজ করবে, অর্থাৎ তুমি 20 ফেব্রুয়ারি 2020 এভাবে দিতে পারো। আই উড লাইক টু অ্যাপ্লাই, অর্থাৎ আমি চাই টু অ্যাপ্লাই, আবেদন করতে, ফর দ্য পজিশন মানে পদের জন্য, অফ দিয়ে তুমি এই জায়গাটায় যে পজিশনের নামটা দিচ্ছ, মনে করো ইংলিশ টিচার অথবা কম্পিউটার অপারেটর, যে পদটা দিচ্ছ সেটা এখানে লিখে দেবা, পজিশন অফ মনে করো অ্যান ইংলিশ টিচার। আই অ্যাম কনফিডেন্ট মানে আমি খুবই আত্মবিশ্বাসী, আই এম কনফিডেন্ট আমি খুবই আত্মবিশ্বাসী, কিসে আত্মবিশ্বাসী, দ্যাট যে ইফ ইউ, যদি তুমি বা যদি আপনি গিভ মি, আমাকে দেন দ্য অপরচুনিটি, অর্থাৎ সুযোগ, যে আই এম কনফিডেন্ট দ্যাট, আমি কি আত্মবিশ্বাসী যে ইফ ইউ গিভ মি দ্য অপরচুনিটি, যদি আপনি আপনার আপনি আমাকে সুযোগ দেন টু সার্ভ, অর্থাৎ টু সার্ভ, সার্ভ বলতে কী বোঝানো হয়, অর্থাৎ যে কোনো ধরনের কাজ করতে, যে কোনো ধরনের কাজ করতে অথবা সেবা করতে বা কোনো কিছু প্রদান করতে, অর্থাৎ আপনি যদি আপনার এখানে কাজ করার সুযোগ দেন,
টু সার্ভ ইয়োর অর্গানাইজেশন আপনার সংস্থায় আই উইল প্রুফ আমি প্রমাণ করব মাই সেলফ নিজেকে আই উইল প্রুফ মাই সেলফ আমি নিজেকে প্রমাণ করব অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট মানে একটা গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ফর ইয়োর অর্গানাইজেশন আপনার সংস্থার জন্য মাই কমপ্লিট সিভি আমার পূর্ণ জীবন বৃত্তান্ত উইথ আদার নেসেসারি ডকুমেন্টস মানে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সাহায্যে ইজ ইনক্লোজড হেয়ার এখানে যুক্ত করা হলো অর্থাৎ আমার জীবন বৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপাতি এরপরে দেখো অ্যাপ্লিকেশনটা শেষ করতে হয় যেভাবে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ এগুলো তোমাদের সবারই মুখস্থ আছে যে আপনি কী করবেন মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট মানে অতবার আমি আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ মানে আপনি যথেষ্ট দয়ালু হবেন টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন আমার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করতে অ্যান্ড অবলিজ মি দেয়ার বাই এবং আমাকে সেখানে সুযোগ করে দেবেন সিনসিয়ারলি ইয়োর্স দিয়ে নেম অফ অ্যাপ্লিকেন্ট এই জায়গাটাই তোমার যে নামটা দেখো অনেক সময় নির্দিষ্ট করে দেয় যে সাপোজ ইউয়ার অমুক বা তমুক যাই হোক যার নামটা নির্দিষ্ট করে দিবে সেই নামটা এখানে ইউজ করতে হবে এরপরে ইনক্লোজার এটা যদি ওই এক পৃষ্ঠায় যদি এটা ধরে তাহলে এটা তুমি যুক্ত করে দিতে পারো ইনক্লোজার মানে সংযুক্তি কী কী সংযুক্ত করা হয়েছে কারিকুলাম ভিটা তারপরে রিকোয়ার্ড কপিস অফ ফটোগ্রাফ যে কপি হচ্ছে ফটোগ্রাফ বা ছবি প্রয়োজন অল সার্টিফিকেট অন একাডেমিক রেজাল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স সব কিছুই আমার এর সাথে যুক্ত করা হলো এটা যদি প্রথম পৃষ্ঠায় যে পৃষ্ঠায় তুমি অ্যাপ্লিকেশন লিখবে সেখানে যদি ধরে তাহলে এটা লিখবে আর যদি না ধরে তাহলে দরকার নাই এরপরে আসি কারিকুলাম ভিটা তুমি ঠিক এইভাবেই শুরু করবে কারিকুলাম ভিটা অফ নেম অফ অ্যাপ্লিকেন্ট এখানে তুমি এই যে একটু উপরে যে নামটা ইউজ করছো এই নামটাই অর্থাৎ এখানকার এই নামটাই এখানে ইউজ করতে হবে নেম অফ অ্যাপ্লিকেন্টে ইমেল দিয়ে এই জায়গাটায় তোমাদের একটা ইমেল আইডি এখানে দিয়ে দিবে না থাকলে যে কোনো ধরনের নাম দিয়ে @gmail.com দিয়ে দিলেই হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এই বক্সগুলো তুমি অবশ্যই পূরণ করবে এর ভিতরে বিশেষ করে যদি সবগুলো তোমার নাও দাও তাও এখানে নেম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ রিলিজিয়ন এছাড়া ম্যারিটাল স্ট্যাটাস ন্যাশনালিটি এগুলা দিতেই হবে আর একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাড্রেস এইগুলা অবশ্যই এই তোমার পার্সোনাল ডিটেলসের ভিতরে দেওয়ার চেষ্টা করবে এছাড়া আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা দেখো অনেক সময় নির্দিষ্ট করে দেয় যে তুমি কোনো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো অথবা কোনো সায়েন্স গ্রুপে পড়ছো তখন এই যে নিচের এসএসসি এইচএসসি তো সবার জন্য কমন কিন্তু উপরে যারা কমার্স গ্রুপ থাকে তুমি যদি কমার্স থেকে অনার্স করো তাহলে তোমাকে দিতে হবে বিবিএ যদি সায়েন্স থেকে করো তাহলে বিএসসি আর যদি আর্টস গ্রুপের হও তাহলে বিএ এই তিনটার যে কোনো একটা ব্যবহার করবে এখানেও সেম তুমি যদি কমার্স গ্রুপ থেকে করো তাহলে তোমার হবে এমবিএ যদি সায়েন্স গ্রুপ থেকে করা হয় তাহলে এমএসসি আর যদি আর্টস গ্রুপ থেকে করো তাহলে তোমার হবে কি এমএ এর যে কোনো একটা যদি সার্টিফিকেটে বা প্রশ্নে উল্লেখ করে দেয় যে তুমি এই গ্রুপ থেকে পড়াশোনা করছো তাহলে অবশ্যই সেই গ্রুপ তুমি সায়েন্স গ্রুপের হলেও তোমাকে আর্টস গ্রুপ হয়ে লিখতে হবে এরপরে নেম অফ ইনস্টিটিউশন যে ব্যাপারটা এখানে দেখো প্রথম যে দুইটা অর্থাৎ অনার্স এবং মাস্টার্স এই দুইটা যে কোনো একটা ইউনিভার্সিটির নাম তুমি এখানে দিবে আমি ঢাকা ইউনিভার্সিটি রিকমেন্ড করি কারণ এখানে বানান ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে আর বোর্ডের ক্ষেত্রে তুমি যে শিক্ষা বোর্ডের অধীনে পড়ছো সেই শিক্ষা বোর্ডের নাম দিয়ে দিবে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পাসিং ইয়ার এই জায়গাটায় মনে করো তুমি মাস্টার্স যদি 2021 সাল অথবা 20 সাল যে কোনো সাল দাও তাহলে তার অনার্স থেকে মাস্টার্স করতে সময় লাগে এক বছর তার ঠিক এক বছর কমের বছরটা দিতে হবে অনার্সে আর এইচএসসি পাস করার পরে অনার্স কমপ্লিট করতে লাগে 4 বছর তার মানে তার ঠিক 4 বছর পরে যে দিবে 2000 তুমি যে বছরটা দাও এখানে যেটা দিবে সে অনুসারে 4 বছর পরের বছর এখানে ব্যবহার করবে আর এসএসসি থেকে এইচএসসির গ্যাপ থাকবে 2 বছরের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তুমি এসএসসি পাসটা যে বছরে দিচ্ছ তাহলে এভাবে বছর ভাগ করে তো এই সালগুলো দিতে হবে এবং এসএসসি পাসটা ঠিক যেই বছরে দিচ্ছ এর থেকে মিনিমাম 15 বছর আগের ইউজ করতে হবে ডেট অফ বার্থ এটা কিন্তু অনেকেই ভুল করে থাকে অর্থাৎ তুমি যে জন্ম তারিখটা ইউজ করছো মনে করো তুমি জন্ম তারিখ দিয়ে রাখলে 2006 সাল আর এসএসসি পাস দিয়ে রাখলে 2014 সাল তাহলে তো তথ্যগুলো ভুল হচ্ছে তাই না তোমার নিজের তথ্য কোনোটাই ব্যবহার করা লাগবে না এখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার তথ্যগুলো ব্যবহার করতে হবে আচ্ছা আরেকটা বিষয় মাথায় রাখবে রেজাল্টের ক্ষেত্রে বিশেষ করে অনার্স এবং মাস্টার্স এই দুইটা রেজাল্ট এখানে A+ হয় 4 পয়েন্টে তাহলে তুমি পয়েন্ট দিলে সর্বোচ্চ পয়েন্ট হবে কত 4 আর এদিকে তুমি 5 পয়েন্ট পর্যন্ত দিতে পারো বা এর ভিতরে রাখবে এখন এই দুইটা লেখার পরে যদি তোমার
পেজে আরও জায়গা থাকে। এই দুইটা লেখার পরে যদি জায়গা থাকে তাহলে তুমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ স্কিলস বা কম্পিউটার স্কিলস এই তথ্যগুলো ব্যবহার করতে পারো। আর যদি জায়গা না থাকে তাহলে এটা দুইটা না করলেও হবে, কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পার্সোনাল ডিটেলসটা বাধ্যতামূলক। আর যদি তুমি ল্যাঙ্গুয়েজ স্কিলসটা ধরাতে পারো তাহলে অবশ্যই ধরাবে। এবং সর্বশেষ যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেট দিয়ে সিগনেচার করে দেওয়া, অর্থাৎ এই জায়গাটাই সিগনেচার দিয়েই তোমার সিভিটা সবসময় শেষ করবে। তাহলে এটা ছিল সিভি লেখার ফরম্যাট, কীভাবে সিভি লিখতে হয়। তুমি যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, এই ফরম্যাট দ্বারা একটা ফরম্যাট ভালোভাবে বুঝতে পারলে তুমি সিভিটা সম্পূর্ণভাবে লিখে আসতে পারবে। এই বিষয়টাই আগামীকালকের ভিডিওতে দেখানো হবে। বেশ কিছু প্রশ্ন নিয়ে এসে সেই প্রশ্নগুলো এই ফরম্যাটে কীভাবে সমাধান করা যায় সে বিষয়টা সুন্দরভাবে তোমাদের বোঝার সুবিধার্থে সুন্দরভাবে বিষয়টা আরও করে দেখানো হবে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবে তার আহ্বান জানাচ্ছি। আর এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে কোনো মানে সামান্য পরিমাণে উপকারী হয়ে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, আরও বেশি মানুষের কাছে যেন এটা পৌঁছাতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।